একজন ভালো বন্ধু যেমন জীবনকে সুন্দর করে তুলতে পারে, তেমনি খারাপ বন্ধু জীবনে ব্যর্থতার কারণ হতে পারে। তাই বন্ধু নির্বাচন করার আগে সতর্ক থাকুন, মানুষটি ভালো নাকি খারাপ জেনে বুঝে তারপর বন্ধুত্ব করুন। সবার সাথে বন্ধুত্ব করা উচিত নয়। আপনি যদি ভালো বন্ধুর সাথে থাকেন তবে তার ভালো গুণগুলি আপনার মধ্যে আসবে, কিন্তু বন্ধুটি খারাপ হয়ে থাকলে তার খারাপ গুণগুলি আপনি পাবেন। এই ধরনের বন্ধুর সাথে একটু কম মিশুন আর ভালো বন্ধুর সাথে বেশি করে মিশুন, তাহলে আপনি জীবনে অনেক অনেক ভালো হয়ে দাঁড়াতে পারবেন। যেসব বন্ধু আপনাকে বলে আপনার দ্বারা কিচ্ছু হবে না, এটা হবে না, ওটা করতে পারবি না, কোনো কিছু করতে পারবি না, সেই ধরনের বন্ধুকে তৎক্ষণাৎ ত্যাগ করুন। কারণ সেই ধরনের বন্ধু আপনার সাথে থাকলে আপনার জীবন কোনো দিনই এগিয়ে যেতে পারবে না, আপনি কোনো দিনই উন্নতি লাভ করতে পারবেন না। বন্ধুত্ব করার আগে দেখবেন সে আপনাকে তার প্রতিযোগী মনে করেন কি না। প্রতিযোগিতা জীবনে কম বেশি থাকা ভালো, কিন্তু তা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে আপনার ক্ষতিও হতে পারে এর জন্য। কারণ সে প্রতিযোগিতা বসে এসে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার থেকে কিভাবে এগিয়ে আরও সাফল্য লাভ করা সম্ভব, আরও কীভাবে টাকা ইনকাম করা সম্ভব সে চেষ্টা করবে, তার জন্য আপনার ক্ষতি করারও চেষ্টা করতে পারে। তা এই ধরনের বন্ধুকে পরিত্যাগ করুন, যারা কথা দিয়ে কথা রাখতে জানে না। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে বলল আপনার বিপদের দিনে আর্থিক সাহায্য করবে, আপনি তার আশায় থাকলেন, বিপদের দিনে যখন আপনি তাকে টাকার জন্য বললেন সে আপনাকে আর্থিক সাহায্য করলো না। এই ধরনের বন্ধুকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে ফেলুন, কারণ এই ধরনের বন্ধু কোনো দিনই আপনার বিপদের পাশে আপনার দাঁড়াবে না। বিপদের পাশে যেসব বন্ধু না দাঁড়ায় তাদেরকে পরিত্যাগ করে দেওয়াই উচিত। কিছু কিছু বন্ধু এমন আছে সবার জীবনে যারা নিজেকে খুব বড় মনে করে, যারা মনে করে তারাই সবচেয়ে জ্ঞানী আর কেউ জ্ঞানী না। আপনাকে যদি সবসময় ছোট ছোট কারণে সবার সামনে হেয় করার চেষ্টা করে বা আপনার অপমান করার চেষ্টা করে আর নিজেকে বড় অপমান করার চেষ্টা করে, তাহলে সেই ধরনের বন্ধুর সাথে মিশবেন না। সেই ধরনের বন্ধু আপনার জীবনে থাকলে আপনার জীবন কোনো দিনই উন্নত হতে পারবে না, আপনি কোনো দিনই উন্নতি লাভ করতে পারবেন না। তাই সেই ধরনের বন্ধু তৎক্ষণাৎ পরিত্যাগ করে ফেলুন। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, ভালো থাকবেন।